बोटे साला पैसा पाले लोग दिला एकदम बोदलिए जान वो तो बाजार एक बार मालखान महातो आसिलो और या मा, मालखान सिंह आसिलो और आसे कोरे कोल्लो की पत्ता पत्ता सिराए गलो अरे बोलचे जमीन में डाल दो कुत्ता जैसा खाता है ओई शाखा गो ये महतो विस्थापित लिए बात करे किछु देवेंद्र महतो हमदेर पूर्णो ब्रह्म सनातन हे अच्छा। ए देवेंद्र महतो और जयराम महतो जन्म मिलो बोले ए हमदेर ईचागढ़ विधानसभा रांची लोकसभा तक उज्जवल नमस्कार महिम मुकेश आप देख रहे हैं 919 जिस तरह से लगातार हमने गांव-गांव जाकर ग्राउंड रिपोर्टिंग कर रहे हैं अभी इचागढ़ विधानसभा अंतर्गत प्रखंड रुगड़ी में हालांकि कुछ लोग मेरे साथ जुड़ चुके हैं ये जानने लायक बात होगी कि लगातार लोकसभा चुनाव की जो सरगर्मी है वो देखने को मिल रही मेरे साथ कुछ भैया लोग हैं इनसे जानने का प्रयास करेंगे कि रुगड़ी गांव में इस बार किसका चर्चा चल रहा है किसको लोग समर्थन कर रहे हैं सबसे सब पहले दादा जोहार जोहार की नाम के तो हमारा नाम गुलामा जी আপনার কাছে এখানে কি বলেন দু হাজার চব্বিশ লোকসভা চুনা সামনে আসে কাকে ভোট দিচ্ছে তাদের রুগড়ি দেবেন্দ্র মাহাতো দেবেন্দ্রনাথ মাহাতো কেনে দিছে কেনে দিব আমাদের দেখ জুজার লড়াই ওঠে আমাদের ও আমাদের সব সব বিকাশ করবে খানদের আচ্ছা এই সঞ্জয় শেঠ বিকাশ নাই করে কি সঞ্জয় শেঠ কথা চেহারা নাই দেখি আর ওকে চেহারা নাই দেখি না ও চেহারা কেমন আছে আর নাই দেখি

উহাকে দেবা দেনার কি কারণ আছে কি দেবেন্দ্রনাথ নাটকে দিছে বহুত কারণ আছে দাদা আমাদের নিজের লোক নিজের হক অধিকারের জন্য লড়াই করছে স্টুডেন্টের লড়াই করছে আমাদের রোজগারের জন্য লড়াই করছে আমাদের বিস্থাপিত নীতির জন্য লড়াই করছে বহুত কিছু কারণ আছে তার জন্য আমরা দাদাকে ভোট দিই বিজেপির কে সঞ্জয় সেঠ পাঁচ সালের তে তারা সংসদের লোকে দিল্লি তক ভেজিয়ে দিলে কিছু কাম করে কি নাই করে না আমাদের জানকারি হিসাবে তো আমরা তো নাই জানছি কিছু কাম করে আচ্ছা কিছু কাম না করে এখন ইলেকশন আসবে সব নেতা আসবে কংগ্রেস নেতা এলে জানাইছে জসমিনী সাহেব সঞ্জয় সেঠ বিজেপি লে বলবে কি আমি এই কামটা করে দেব কামটা করে দেব তো তাও কি বদলিবে কি যে ওই দেবেন্দ্রনাথ না না বদলিনছি আগে বদলিনছি لیکن এখন আর বদলা যাবে না এখন আমরা পুরা একদম দৃঢ় সংকল্প নিয়ে আমরা দেবেন্দ্র দাদাকে ভোট দেবার

इसको वोट दे, दे रहे हैं देवेंद्र नाथ मोदी दे रहे हैं उसको कहे है? हम लोग का ये घर से हम अगल बगल का ही है मतलब हम लोग के लिए लड़ता है सब करता है इसलिए वोट दे, दे की नाम है दादू रोहिन चंद्र महतो अच्छा लोकसभा चुनाव सामने है इससे बोल से काके वोट दे छोई बारे वोट तो ये तो दिन जाके दिए सी दिए सी किंतु केव हमारे ये ইচাগড় বিধানসভাটায় এমন নেতা নাই আর এমন মানে ইয়া নাই যে আমাদের ইচাগড় বিধানসভাটাকে উজ্জ্বল করবার কোনো কারণ দেখিলো নাই উজ্জ্বল করবার তো সব নেতা বলেন কি আমি ইটা করে দেবো ওটা করে দেবো বলে মুখে বলা করা অন্তর আছে তো বলা হয় কিন্তু কিছু করেন নাই ওই ভোটটা লিয়ার পরে ওরা আপনার নিজের সিংহাসন বসে কোথায় দিল্লি বসে রাঁচিয়ে বসে এই রকম আম পাবলিককে কাকেও দেখে না এমন তো কী যত কিছু আছে যত কিছু আমাদের লেনদেন আছে কাগজপত্র এই জমি জায়গা এই ড্যাম ডুবির বিস্তাপিত

উজ্জ্বল করবার সমান উজ্জ্বল করতে চাইছেন যে ও নিজে বড় হতে চাইছেন নাই সব আম পাবলিক আম জনতা যত কিছু আছে সব গিলাকে সমাধান কাম রূপে উয়ার করবার আশা আছে এতদিন পর্যন্ত আমাদের কেউ ছিল না হে কেউ নাই মানে অপশনই নেই ছিল কোন অপশন নাই কোন কিছু নাই দিব লিব আর আমাদের এই ইচাগড় বিধানসভাটা এমন পরিস্থিতি বটে সারা পয়সা পালে গিলা একদম এই যে দশ বিশ হাজার নিয়ে সারা কে বদলে যারা সেই রকম জানকারি লোক যারা গ্রামের বড় লোক গ্রামের এয়া লোক সেই রকম লোকগুলাকে বদলাই দেয় कुकड़ू बाजारे एक बार मालखान महतो आसिलो और या मा, मालखान सिंह आसिलो और आसिए करे कोल्लो की पत्ता पत्ता सिराई गेलो अरे बोलचे जमीन में डाल दो अच्छा। कुत्ता जैसा खाता है वैसा खा गयो अच्छा। जितना जमीन में रहेगा रहने दो ए बोले और हाथ चांदा टा ए हम देर इचागोड़ विधानसभा टाई হাত ছান্দাটা আরে মাগাটা এই মালাখান শিখাইছে এই চামচা শিখাইছে এই ইয়ার জন্যে হামদের এত পরিস্থিতি আরও কি বলে দিবো হে এই পাথরুম রোড রিছাটা যখন বনে এই কী বলে যে এই পোলটা হামদে নির্মল মাত কত কশিশ করল যে নির্মল মাত বলছে এ পাথরুম ইচা গড়ে পোল হওয়া চাই এই মালখান বিরোধ করাই নিল বলছে ডুবা এরিয়ায় কি হবে তখন হামদের নির্মল দাদা বললেন কি তাহলে বলছে পাহাড়ে বোনা হোক পল্টো পাহাড়ে বোনা হোক তখন মালখান আর কোন বলতে পারে নাই এই হইল হইল সবকিছু হইল। এই যা কিছু করলে আমাদের পয়সা জমা করছে ওটাও খবর রাখেছি তিন দিন আর তিন রাত যদি পয়সা গুনে এই সঞ্জয় যদি গুনে তবুও শেষ করতে নাই পারবে কত টাকা আর ঢুকিল এই আমাদের এই ইচাগড় বিধানসভাটাকে একদম চামচা বনাই দিল আরও কি এমন কি করবেন দেখবে এটা আমাদের এমন লুট চলিন আছে যে যেমন এই ব্রিটিশ সরকার যেমন করাই ছিল তো সেই রকম ব্রিটিশ সরকারের মতো এই গরিব কান্তে দেখ এই ইরাক বাংলাদেশ যেমন আমাদের হিন্দু ভাইরা সব এই রকম করে ভেকেন দেন বাচ্চা গিলা করনিছি দি গিলা বললাম টানি দেন সেই মত হয় যাবে এটা আমার কোন দুমব তো নাই কে বহুত বহুত ধন্যবাদ দাদু کہیں না کہیں rugli মে লোক